নির্বাচনের বতরত ড্রাগসর বেহা আরক্ষে গিজগিজায় থকার মাজতে করিমগঞ্জত জব্দ হয়েছে 20 কোটি টাকার ড্রাগস। নির্বাচনী কুচকাওয়াজের মাজতেই নাগাল্যান্ডের ডিমাপুরের আনিছিল 1 লাখ নিষিদ্ধ ইয়াবা টেবলেট। আরক্ষীর চকু ধুলি দি সরবরাহ করবল চেষ্টা করেছিল ইয়াবা টেবলেটখিনি, কিন্তু সফল নহল। আবুল হুসেন সাহারুল ইসলাম নামৰ এই দুইটা সরবরাহকারী করিমগঞ্জ আরক্ষে আগতীয়াক পাইছিল ইয়াবা টেবলেটখিনি আনি থকার তথ্য, যার বাবে শ্রীকৃষ্ণনগরত বাততে আগুচি ধরলে ইয়াবা টেবলেট অনা বাহনখন। সিভিল ইনফরমেশনটা পাইছিল যে এখন গাড়ি ডিমাপুর আহি আছিলে, গাড়িটোর নম্বর AS01FK2939। তো গাড়িখন আমি শ্রীকৃষ্ণনগর আন্ডার নীলাম বাজার পিএসত ইন্টারসেপ্ট করলো, তাতে 1 লাখ ইয়াবা টেবলেট পাইছো আর দুজন মানুষ আমি অ্যাপ্রিহেন্ড করেছো, আবুল হাসান তেও ইরালিগুলাত ঘর আর সাহারুল ইসলাম। বহুদিনের পর আরক্ষীয় নিরীক্ষণ করে আছিল করিমগঞ্জের ড্রাগস ব্যবসায়ী আবুল হুসেইনক। ডিমাপুর অস্থায়ীক থাকি আবুল হুসেইনে মার্ঘেরিটাল সরবরাহ করে আইসিল ড্রাগস। উদ্ধার হওয়া ড্রাগসখিনির সূত্র বিচারে ইতিমধ্যেই দুই সরবরাহকারীক জেরা চলাই আছে করিমগঞ্জ আরক্ষীয়। গাড়ির গোপন স্থানত লুকায় আনিছিল এই বৃহৎ পরিমাণের ইয়াবা টেবলেটখিনি। উল্লেখযোগ্য যে বিগত ছমাহর পর আরক্ষীয় আবুল হুসেইনের গতিবিধি নিরীক্ষণ করে আছিল। করিমগঞ্জের পর গৌরী স্তন্দের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নির্বাচনের বতরত ড্রাগসর বেহা আরক্ষীয় গিজগিজায় থকার মাজতে করিমগঞ্জত জব্দ হয়েছে 20 কোটি টাকার ড্রাগস। নির্বাচনী কুচকাওয়াজের মাজতেই নাগাল্যান্ডের ডিমাপুরের আনিছিল 1 লাখ নিষিদ্ধ ইয়াবা টেবলেট। আরক্ষীর চকু ধুলি দি সরবরাহ করবল চেষ্টা করেছিল ইয়াবা টেবলেটখিনি, কিন্তু সফল নহল। আবুল হুসেইন সাহারুল ইসলাম নামৰ এই দুইটা সরবরাহকারী করিমগঞ্জ আরক্ষে আগতীয়াক পাইছিল ইয়াবা টেবলেটখিনি আনি থকার তথ্য, যার বাবে শ্রীকৃষ্ণনগরত বাততে আগুচি ধরলে ইয়াবা টেবলেট অনা বাহনখন। সিভিল ইনফরমেশনটা পাইছিল যে এখন গাড়ি ডিমাপুর আহি আছিলে, গাড়িটোর নম্বর AS01FK2939। তো গাড়িখন আমি শ্রীকৃষ্ণনগর আন্ডার নীলাম বাজার পিএসত ইন্টারসেপ্ট করলো, তাতে 1 লাখ ইয়াবা টেবলেট পাইছো আর দুজন মানুষ আমি অ্যাপ্রিহেন্ড করেছো, আবুল হাসান তেও ইরালিগুলাত ঘর আর সাহারুল ইসলাম। বহুদিনের পর আরক্ষীয় নিরীক্ষণ করে আছিল করিমগঞ্জের ড্রাগস ব্যবসায়ী আবুল হুসেইনক। ডিমাপুর অস্থায়ীক থাকি আবুল হুসেইনে মার্ঘেরিটাল সরবরাহ করে আইছিল ড্রাগস। উদ্ধার হওয়া ড্রাগসখিনির সূত্র বিচারে ইতিমধ্যেই দুই সরবরাহকারীক জেরা চলাই আছে করিমগঞ্জ আরক্ষীয়। গাড়ির গোপন স্থানত লুকায় আনিছিল এই বৃহৎ পরিমাণের ইয়াবা টেবলেটখিনি। উল্লেখযোগ্য যে বিগত ছমাহর পর আরক্ষীয় আবুল হুসেইনের গতিবিধি নিরীক্ষণ করে আছিল। করিমগঞ্জের পর গৌরী স্তন্দের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।